নবীজি বলেন আন্নাসু কুল্লুহুম হালিকুন, সব মানুষ ধ্বংসশীল, ইল্লাল আলিমুন, যারা আলেম তারা ব্যতীত, ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুন, যত আলেম আছে তারাও ধ্বংসশীল, তারাও সব শেষ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, ইল্লাল আমিলুন, যে আলেম আমল করে তারা ব্যতীত, আলেম হইল কিন্তু আমল করল না, আলেম হইল কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ইবাদত বন্দি করে না, এমন আলেম আছে না? নামাজের সময় শাস্তলে বসে থাকে, তাইলে যে আলেম আমল নাই, আলেমের এলেমের সাথে আমল নাই, সে ধ্বংসশীল, সে বরবাদ, সে জাহান্নামের পথে এগুচ্ছে। আমিলুনা কুল্লুহুম হালিকুন, সব আমলকারীও ধ্বংসশীল, যারা আমল করে তারও ধ্বংসশীল, ইল্লাল মুখলিসুন, যারা মুখলিস বান্দা, যারা এখলাসের সাথে আমল করে তারা ব্যতীত, শুধু আল্লাহর জন্য যারা ইবাদত করে তারা ব্যতীত যত আমলকারী আছে তারাও ধ্বংসশীল। যে লোক দেখানো আমল করে, মানুষকে দেখানোর জন্যে, মানুষকে খুশি করার জন্য আমল করে, এই আমলও কোনো কাজে আসবে না। হাদিস শরীফে এসেছে আল্লাহ পাক যখন হাশরের ময়দান কায়েম করবেন, বিচার আচার শুরু করবেন, সর্বপ্রথম তিন ব্যক্তিকে দাঁড় করাবেন, তিন শ্রেণীর লোকের হিসাব আল্লাহ সর্বপ্রথম নেবেন, দাঁড় করাবেন আল্লাহ। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুমি আমার জন্য কি আমল করেছ? তখন বান্দা বলবে, আল্লাহ, দুনিয়াতে তুমি আমাকে অনেক টাকা পয়সা দিছ, অনেক সম্পদ দিয়েছ, আমি এই সম্পদ তোমার রাস্তায় ব্যয় করছি, আমি তোমার পথে খরচ করছি, দান খৈরাত করছি, আল্লাহ আজকে তুমি আমার প্রতি রাজি খুশি হয়ে যাও। আল্লাহ বলবেন, কি বলো তুমি এইসব, তুমি আবার কখন দান করলা? আল্লাহ কি বলেন, আমার মোবাইলে সব ছবি উঠানো আছে, আমি যে দান করছি এগুলো মোবাইলে উঠাইছি, ফেসবুকে দিছি, ইউটিউবে সারছি, আমি যে দান করছি পত্রিকায় উঠছে। আল্লাহ বলেন, বুঝছি, তোমার উদ্দেশ্যই ছিল যে তুমি 2 টাকা দান করবা, এটা ফেসবুকে ছাড়বা, সবাই দেখুক, বাহ বাহ দেখ, তোমার উদ্দেশ্য ছিল যে পত্রিকায় তুমি ছাপাইবা, তুমি বড় দানবীর, বড় দাতা, উদ্দেশ্য আমারে না, উদ্দেশ্য ছিল তুমি বড় দাতা, বড় সমাজ সেবক, মানুষ এটা বলুক, উদ্দেশ্য তোমার এই ছিল, তুমি জাহান্নামে যাও, তোমার উদ্দেশ্য তুমি দুনিয়াতেই পাইয়া গেছো, তোমাকে মানুষ বাহবা দিয়েছে, মানুষ তোমাকে বড় দানবীর বলছে, বড় দাতা বলছে, তোমার পাওনা তুমি পেয়ে গেছো, আমার কাছে কিছু চাওয়ার নাই, আজকে তুমি জাহান্নামে যাও, নাউযু বিল্লাহ। এর অর্থ এই নয় যে না আমারে কেউ ভালো বলন যাবে না, আপনি দান করেন আল্লাহর জন্যে, আল্লাহই মানুষ ঠিক করে দিবে, মানুষ আপনাকে ভালো বলবে, মানুষ আপনাকে বাহবা দিবে, তাতে কোনো আসে যায় না, আমাকে কে বড় দানবীর বললো, কে বড় সমাজসেবক বললো, এতে আমার কিছু আসে যায় না, আমি করি আল্লাহর জন্যে। এই যদি উদ্দেশ্য হয় আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মান বাড়িয়ে দিবেন, আখেরাতেও সম্মান বাড়িয়ে দিবেন। আর উদ্দেশ্য যদি হয় মানুষকে দেখানোর জন্যে, তাহলে এই দান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, আরেক শ্রেণীকে আল্লাহ দাঁড় করাবেন, বলবেন, বান্দা তুমি আমার জন্য কি আমল করছো? তখন এই বান্দা বলবে, আল্লাহ এই দুনিয়াতে তুমি আমাকে অনেক শক্তি দিয়েছিলা, আমি এই শক্তি দিয়া তোমার দিন কায়েম করছি, দিনের জন্য যুদ্ধ করছি, লড়াই করছি, আমি একসময় তোমার দিনের মধ্যে তোমার দিন কায়েমের জন্য আমার নিজের জানটা দিয়ে দিছি, আমি শাহাদত বরণ করছি, আমার গোসল দেয় নাই, দেখো আমার গায়ে এখনও রক্ত ঝরছে, আমাকে গোসল, যারা শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া হয় না, এই রক্তাক্ত শরীর নিয়েই কবর দেওয়া হয়, হাশরের ময়দানে এইভাবেই উঠবে, আল্লাহর সামনে সাক্ষী হবে তার রক্তগুলো। বান্দা বলে, আল্লাহ এই দেখো আমার শরীরে রক্ত ঝরছে, আমি তোমার জন্য দিন কায়েম করছি, আমি শাহাদত বরণ করছি। আল্লাহ বলবেন, তুমি আমার জন্য করো নাই, তুমি এই জন্য যুদ্ধ করছো, মানুষ তোমাকে বড় বাহাদুর বলবে, বীর বলবে,
শক্তিশালী যুবক বলবে এই উদ্দেশ্য তোমার ছিল, তোমার উদ্দেশ্য আমাকে রাজি খুশি করার জন্য ছিল না, তুমি জাহান্নামে যাও। আরেক দল দাঁড়াবে, আল্লাহ বলবেন বান্দা তুমি আমার জন্য কি আমল করেছ, তখন বান্দা বলবে রব্বুল আলামিন দুনিয়াতে ডাউলের পানি খাইয়ে আমি আলেম হইছি, অনেক কষ্ট করছি, সারা বছর আমি বাহিরে বাহিরে থাকছি, কষ্ট করে তোমার দিন শিখছি, আবার কষ্ট করে মানুষকে শিখাইছি, তুমি আজকে আমার প্রতি রাজি খুশি হয়ে যাও। আল্লাহ বলবেন যে না, তুমি তো দিন শিখছো এই জন্যে যে মানুষ আমাকে বড় কারি সাহেব বলবে, মানুষ আমাকে বড় মাওলানা সাহেব বলবে, বড় মুফতি সাহেব বলবে, বড় হাফেজ সাহেব বলবে, বড় পীর সাহেব বলবে, তুমি এই জন্য করছো, তোমার উদ্দেশ্য আমাকে রাজি খুশি করার জন্য ছিল না, তুমি জাহান্নামে যাও। দেখুন, আল্লাহর উদ্দেশ্য না হইলে আলেম পার পাবে না, আল্লাহকে রাজি খুশি করানোর উদ্দেশ্য না থাকলে এলেম শিখো কাজ হবে না। আল্লাহ বলবেন যাও জাহান্নামে যাও। আর এখলাস থাকলে নবীজি বলছেন যে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার আমলটা সহি করো, শুদ্ধ করো, খাঁটি বানাও, তাহলে তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ, আমল যদি খাঁটি হয় তাহলে ছোট্ট একটা আমলে মানুষের নাজাত হয়। এই যে এক জুম্মায় বলছিলাম, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই তিনি মুসলিম শরীফ লেখছেন, কত হাদিসের খেজমত করছেন, হাজার হাজার আলেম তিনি তৈরি করছেন, কিন্তু হাঁচির জবাব দিতে গিয়া 3 টাকা খরচ করছেন, আল্লাহ বলছেন এই 3 টাকাটা তুমি আমার জান্নাত কিনে নিছো। সুবহানাল্লাহ, যে এইটুকু এই খরচটা দরকার ছিল না, এমনিতে হাসির জবাব দিলেও পারতো না দিলেও পারতো, ওনার উপর ওয়াজিবও ছিল না, কিন্তু যে আল্লাহকে রাজি খুশি করাইবার জন্যে 3 টাকা দিয়ে নৌকা ভাড়া করে তার কাছে গেছে, গিয়া হাসির জবাবটা তার কাছে গিয়ে জবাব দিছে যে ইয়া রহমুকাল্লাহ, এই দোয়াটা করছে শুধুই আল্লাহর খুশির জন্য, আল্লাহ এতে করে খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ, ছোট্ট থেকে ছোট্ট একটা আমলে আল্লাহ রাজি খুশি হয়ে যান, যদি আমলটা এখলাসের সাথে হয়। এখন তো এখলাস কারোর কাছে পাওয়া যায় না। জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাই কত বড় ওলি ছিলেন, একবার তিনি সফরে বের হয়েছেন, সফরের মধ্যে আসরের নামাজের সময় হয়ে গেল, তিনি ডানে বামে লোক খুঁজতেছেন যে একটা মানুষ হইলে জামাতে নামাজটা পড়তে পারতাম, জামাত কখনো ছাড়েন না, জামাত ছাড়া তো আর আল্লাহ ওলি হয় না, আল্লাহর ওলি হয়েছেন তিনি, জামাতে নামাজ পড়েন, চিন্তা করলেন যে আজকের আমার আসরের নামাজের জামাতটা ছুটে যাবে যদি কাউকে পাইতাম। এক লোক দেখছেন গাছ কাটতেছে, বলছেন হে ভাই আসরের নামাজের সময় হয়েছে, গাছ থেকে নামো, উজু করে আসো, তোমার সাথে আসরের নামাজটা পড়া নেই। লোকটা বলতেছে উজু করবো মানে, মুসলমান কি উজু ছাড়া থাকতে পারে? সুবহানাল্লাহ, উজু ছাড়া থাকেন না তিনি, সবসময় উজু অবস্থায় থাকেন। জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাই তিনি বললেন ও বান্দা, ও আমার ভাই, তুমি এত তাকওয়াবান, তুমি সবসময় উজু অবস্থায় থাকো, আজকে আমি তোমার পিছনে নামাজটা পড়ব। তিনি বলেন কি বলেন, আপনি আলেম মানুষ, আপনি আমার পিছনে নামাজ পড়বেন? না না না, হইতে পারে না। কয় না, আমি এত কিছু বুঝি না, তুমি সবসময় ওজুর হালতে থাকো, আজকে আমি তোমার কাছ থেকে বরকত নিতে চাই, আমি তোমার পিছনে নামাজ পড়ব। তিনি বললেন যে হুজুর আমার অনার্থক বিরক্ত করেন না, আমার পিছনে নামাজ পড়লে অনেক সময় লাগবে, আমি নামাজ পড়লে অনেক সময় লাগে, আপনি পড়েন, আপনার সফর আছে, তাড়াহুড়ো আছে, আপনি পড়েন, আপনার পিছনে আমি পড়ে নিব। বলছে যে না, সময় লাগলে লাগুক, আমি তোমার পিছনে আজকে নামাজ পড়ব। তিনি দাঁড়ালেন, আসরের নামাজ পড়তে পড়তে প্রায় আসরের ওয়াক্ত শেষ, ওয়াক্ত শেষ, নামাজও শেষ। তিনি বললেন ভাই এত সময় তুমি নামাজ পড়লা, কল্লা রাখি আমার একটু বোঝাও, দেরি হয়েছে ঠিক আছে, এত দেরি করে তুমি কি করলা? তিনি বললেন হুজুর আমি যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে হাত বাঁধি, আমি সানা শুরু করি না যতক্ষণ না আমি গাইবি আওয়াজ শুনি যে তোমার তাকবীর কবুল হয়েছে। সুবহানাল্লাহ, আমি সানা পড়ে আবার থেমে থাকি,
যখন আমার রব বলেন তোমার সানা কবুল, তখন আমি সূরা ফাতিহা শুরু করি। যখন আবার আল্লাহ বলেন তোমার সূরা ফাতিহা কবুল, তখন আমি আরেকটা সূরা মিলাই। এইভাবে আমি নামাজ পড়ি। আমার প্রত্যেকটা নামাজ, আমার রুকুতে যাই, আমি রুকু থেকে উঠি না যতক্ষণ না বলে আল্লাহ তোমার রুকু কবুল হয়েছে, সুবহানাল্লাহ। আমি সালাম ফিরাই না যতক্ষণ না বলে যে তোমার নামাজ কবুল হয়েছে, তারপরে আমি সালাম ফিরাই, সুবহানাল্লাহ। জুনাইদ মুক্তাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই এত সুন্দর নামাজ তুমি কোথায় থেকে শিখলা? এমন নামাজ, এত সুন্দর নামাজ তুমি পড়ো কোথায় থেকে শিখলা? তিনি বললেন, আমি আমার পীরের কাছ থেকে শিখছি। তোমার পীরের নাম কি? এত বড় পীর? যা, আমার পীরের নাম জুনাইদ বুগদাদি, সুবহানাল্লাহ। কার কাছে বলতেছে? পীরের কাছে বলতেছে। পীরকে ভালো করে চিনো না। আমরা তো মাসের পর মাস পীরের পিছনে লাগা থাকি, ঘুরি, কিন্তু ফায়দা নেই না। অথচ এই লোকটা রাতের বেলায় ওয়াজের ময়দানে ওয়াজ শুননা মুরিদ হয়ে গেছে, এক চোখ এক পলক দেখছে, ভালো করে চেহারাও চিনে রাখে নাই, বারবার যাওয়ারও সুযোগ হয় নাই, এক ওয়াজ দিয়া জীবন পরিবর্তন করে নিছে। যে আমার পীর বলছেন নবীজির হাদিস, আনতা আবুদাল্লাহ কা আন্নাকা তারাহ ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখে দেখে করতেছো। আর যদি এমনটা না করতে পারো, তুমি এমনভাবে ইবাদত করবা যে আল্লাহ নিশ্চয়ই তোমারে দেখতেছেন, সুবহানাল্লাহ। আমরা নামাজও দাঁড়াইলে আল্লাহকে দেখি না, ঠিক আছে, কিন্তু আল্লাহ দেখেন এইটুকু তো ঠিক। এই খেয়াল নিয়ে যদি আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ সুন্দর হবে। মসজিদে মুসল্লি নামাজ পড়ে, যেমনি ইচ্ছা এমনি পড়ে, যখন খেয়াল করে যে ইমাম সাহেব মিম্বরে বসে আছে, আমার দিকে আর চোখে তাকাইছে, তখন কি করে? আপসে করে গতি বদল করে নেয়, একটু সুন্দর করে পড়ার চেষ্টা করে, এদিক সেদিকে এবার আর তাকায় না। কেন? সে জানতেছে নামাজও থাইকা যে আমার দিকে হুজুর তাকায় আছে, কিন্তু সে যদি জানতো যে আমার দিকে আল্লাহ তাকিয়ে আছেন, নামাজটা আরো সুন্দর হইতো না? এক ব্যক্তি এক রাতে নাকি 16 খতম কোরআন পড়ে, বা এক রাতে পরিপূর্ণ এক খতম কোরআন পড়ে, তখন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তাকে ডাইকে আনলেন, বললেন, তুমি এক রাতে এক খতম কোরআন পড়তে পারো? এটা কিভাবে সম্ভব? আচ্ছা, আজকে রাত্রে আবার পড়বা, তবে পড়ার আগে খেয়াল করবা যে আমি তোমার সামনে বসে আছি, আমারে শুনাইতাছো। পরের দিন আবার জিজ্ঞাসা করছে, আজকে কয় খতম হয়েছে? তিনি বলছেন যে হুজুর, আজকে তো এক খতম হবে কি, আজকে সূরা বাকার হয়ে শেষ হয় নাই। খেয়াল ছিল যে হুজুরকে শুনাইতাছি, হুজুরে বলছে যে আমার পড়া শুনবে, যদি শুনতাছই ওইখানে থাইকা, এমন সুন্দর করে পড়ছে যে সুন্দর করে পড়তে যাইয়া সূরা বাকার হয়ে শেষ হয় নাই। তিনি বলছেন যে আজকে রাত্রে পড়বা এই খেয়ালে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কুরআন তেলাওয়াত শুনতেছেন, সুবহানাল্লাহ। পরের দিন জিজ্ঞাসা করলো, তিনি বলছেন যে আজকে আজকে তো আমার সূরা ফাতে হয়ে শেষ হয় নাই। বলছে, আজকে তুমি এমনভাবে পড়বা যেন আল্লাহ পাক শুনতেছেন, সুবহানাল্লাহ। তিনি বলছেন যে আজকে তো আমি প্রথম আয়াতই আমি বারবার পড়তে পড়তে আমার রাগ চলে গেছে, আমার শেষ হয় নাই। বলছে যে এইভাবেই উচিত ছিল যে আমি আমার রবকে শোনাইতাছি, এইভাবে যেন তোমার কোরআন তেলাওয়াত হয়, আমার নামাজ আমার রব দেখতেছেন, এইভাবে যেন আমার নামাজ হয়, আমার রোজা হয়, সব ইবাদত হয়, তাহলে আল্লাহ তাআলা আমার এই নামাজ রোজা ইবাদত বন্দিগির মূল্য দিবেন, প্রত্যেকটা ইবাদত ছোট্ট হইলেও আল্লাহ তাআলা এটার অনেক ফজিলত দিবেন। নবীজি বলছেন, ওয়াল মুখলিসুনা আলা খাতরিন আযীম, যারা ইখলাসের সাথে আমল করে তারাও ভয়ের মাঝে আছে, তারাও শঙ্কার মাঝে আছে যে না জানি আমিও ধরা খাইয়া যাই,
এত ইখলাসের সাথে যে শুধুই আল্লাহর জন্য ইবাদত তারপরেও চিন্তা করে যে না জানি আমি কঠিন কিয়ামতের ময়দানে ধরা খাইয়া যাই আমরা তো নামাজ রোজা দারদারি না তারপরেও বলি যে আমি পীর দর্শি আমার নামাজ লাগতো না আমি হুজুর দর্শি আমার রোজা লাগতো না না আপনার হুজুরও চিন্তা করে যে আল্লাহ আমারে পার করে কি না করে আমি না জানি ধরা খাইয়া যাই ইখলাসের সাথে যারা আমল করে তারাও ভয়ের মাঝে আছে নবীজি বলছেন এক ব্যক্তি বনি ইসরাইলের সে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি নির্জন পরিবেশে তোমার ইবাদত করতে চাই ওই সময়ে বৈরাগ্যতা যাইয়াছিল সংসার ছাইরা একাকিত্ব ইবাদত বন্দিগিতে কাটাইবার অনুমতি ছিল এখন ইসলাম ধর্মে এটা নাই সংসার ছাইরা বৈরাগ্য হওয়া অনুমতি নাই ওই সময়ে ছিল আল্লাহর ওলি এক দ্বীপের মধ্যে 500 বছর ইবাদত করছেন দ্বীপের মাঝে কোনো মেয়ে নাই নারী নাই কারো দিকে তাকাইবারও সময় নাই টিভি নাই সিনেমা নাই কোনো গুনাহ নাই শুধু নেক আমল শুধু সলিড ইবাদত আল্লাহ তাআলা একটা ডালিম গাছ দিবেন ডালিম ফল খাইতো আল্লাহ তাআলা মিষ্ট ঝর্ণা দিবেন সেখান থেকে একটু পানি পান করতো আর সারা দিন রাত ইবাদত করতো সুবহানাল্লাহ 500 বছরের ইবাদত কি পরিমাণ নেক আমল এই বান্দা মৃত্যুর সময় আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার রূহটা যেন সেজদা অবস্থায় যায় সেজদা অবস্থায় আল্লাহ তার রূহ নিয়ে নিছেন বলছে আল্লাহ আমি চাই আমার দেহটা যেন কিয়ামত পর্যন্ত তোমাকে সেজদা অবস্থায় আমার দেহটা পড়ে থাকে আল্লাহ এইভাবেই তার দেহটাকে সেই দ্বীপের মধ্যে হেফাজতে রাখছেন সেজদা অবস্থায় কিয়ামত পর্যন্ত পড়ে থাকবে সুবহানাল্লাহ ওই ব্যক্তির রূহ আল্লাহর দরবারে গেছে আল্লাহ বলছেন যাও যাও তাকে জান্নাতে পৌঁছায় দাও আমি তারে মাফ কইরা দিলাম আল্লাহর ওলি মনে মনে বলতেছেন আমি কি করলাম যে আল্লাহ আমার মাফ করবেন আমি তো কোনো গুনাহই করি নাই বরং আল্লাহ বলতে পারতেন যে তার ইবাদত বন্দেগিতে খুশি হইয়া তারে আমি জান্নাত দিলাম আমার ইবাদতের কারণে হাজার মানুষ আমার সাথে না দেয় অন্তত আমি তো পানা আমি তো আমার ইবাদত তার হয়ে যাইতে পারি আমার আবার মাফ করবে কেন মনে মনে বলছে আল্লাহ তো শুনেন সাথে সাথে বলছেন যে এই ফেরেশতা তার জান্নাতে না তার রূহটা নিয়ে জাহান্নামের দিকে যাও যাওয়া শুরু করছে 1000 মাইলের দূরত্বের রাস্তা আল্লাহ বলছেন সেইখানে তারে দাঁড় করাও দাঁড়াইছে যেখান থেকে জাহান্নামে যাইতে আরো 1000 বছর লাগবে সেইখানে থেকে দেখতাছে জাহান্নামের আগুন উল্কি এগুলো উড়ে উড়ে তার কাছে আইসা পড়ে জাহান্নামের তর্জন গর্জন তার কানের মাঝে আওয়াজ আসে এই অবস্থা দেখা তার কলিজার পানি নাই পানি শুকিয়ে গেছে সে পানি পানি করে চিৎকার করছে ফেরেশতা তার সামনে এক এক পেয়ালা পানি নিয়ে আসছে আয়েশা বলতাছে যে আমি পানি দিব বিনিময় কি দিবা বলছে আমার কাছে তো এখানে কিছু নাই আছে শুধু নেক আমল 500 বছরের ইখলাসের সাথে আমার নেক আমল আছে এই নেক আমলটা দিব আমার এক গ্লাস পানি দিবা দিয়ে দিছে দেওয়ার পরে আল্লাহ বলছেন তাকে আমার দরবারে নিয়ে আসো আল্লাহ পাক বলছেন যে বান্দা তোমার ইবাদতের দাম কত তুমি নিজেই ধার্য করছো তোমার 500 বছরের ইবাদতের মূল্য হচ্ছে এক গ্লাস পানি এবার বলো তোমাকে তোমার জীবনে আমি কয় পেয়ালা পানি পান করাইলাম তোমাকে কত হাজারো দানা ডালিম খাওয়াইলাম এইগুলোর বিনিময়ে তুমি আমার জন্য কি করছো তোমারে আমি হাত দিলাম তা দ্বারা তুমি তসবিহ জপছো তোমাকে আমি পা দিলাম তোমাকে দাঁড়াইবার শক্তি দিলাম নামাজ দাঁড়াইয়া পড়ছো রুকু সেজদা করার শক্তি দিলাম তোমাকে চক্ষু দিলাম কান দিলাম অঙ্গপ্রত্যঙ্গ দিলাম তোমারে বুঝ শক্তি দিলাম তোমার সব অঙ্গপ্রত্যঙ্গের এইগুলোর বিনিময়ে কি করছো তখন বান্দা সেজদায় পড়ে গেছে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি ক্ষমা না করলে কেউ ক্ষমা পাবে না তোমার কাছে হিসাব দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না তখন আল্লাহ বলছেন যাও তুমি জান্নাতে যাও সুবহানাল্লাহ তাহলে দেখুন হিসাব দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না সুত্ত একটা ইবাদতের উসিলাই মানুষ জান্নাতে যাবে তবে উসিলাটা ধরতে হবে ইখলাসের সাথে প্রত্যেকটা ইবাদত এই নিয়তেই করতে হবে যে আমার আজকের এই ইবাদতের উসিলায় যেন আল্লাহ আমারে জান্নাত দেয়